এদেশের 16 কোটিরও বেশি মানুষকে প্রকৃত অর্থে জনসম্পদে রূপান্তর করা সম্ভব হলে বর্তমান সরকার ঘোষিত মধ্যম আয়ের দেশই নয়, বরং আমাদের প্রিয় বাংলাদেশ একটি ধনী দেশে অচিরে রূপান্তর হবে। এ লক্ষ্যে সরকার, পেশাজীবী, শিল্পপতি, ব্যবসায়ী সহ আপনাদের সকলের ঐক্যবদ্ধভাবে কাজ করা খুবই জরুরি। এজন্য সুপরিকল্পিতভাবে দেশের জনসংখ্যাকে কাজে লাগানোর জন্য এবং বিশ্বের সাথে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য নয়, শুধু বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য আমাদের অন্য অন্য দেশের ন্যায় একটি পৃথক মানব সম্পদ মন্ত্রণালয় গঠন করা অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে, যা আমরা সবসময়ই সরকারের নিকট পেশ করে আসছি। তাছাড়া বর্তমান শ্রম আইন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ, কিন্তু দুঃখজনক হলেও সত্য, যে সমস্ত পেশাজীবী ব্যবস্থাপনা বা অন্য অন্য পেশায় নিয়োজিত তারা এই শ্রম আইন বা কোনো আইনের আওতায় পড়ে না। তাদের জন্য এই শ্রম আইনকে সংশোধন করে এমপ্লয়মেন্ট অ্যাক্ট বা এমপ্লয়মেন্ট ও শ্রম আইন প্রণয়ন করা অত্যন্ত অপরিহার্য।